হাত বাগানত গরু চুর করায়ত্ত করে রাইজে দিলে উত্তম মাধ্যম। মূর ক্রস জার্সি এটা খুলিলে রাতে, তারপর এসপ্তাহ আগত দুটা আপনার খাহি পালি লই গল গরুটো খুলিলে, খুলি পেলে তারপর মূর কুকুরের কারণে আর মূর কারণে মানে বাসিল গরুটো নিব নোয়ারিলে তেমন। তারপর আধা ঘন্টার পিছত শুনো মূর আগফালে যেটা এটা মাস্টর আছে, এই মাস্টরের দুটা গাই গরু খুলি নিলে। মিছা আরক্ষীর অকমন্যতার পরিণতিত দীর্ঘদিন ধরে অঞ্চল সংঘটিত হয়ে আছে গরু চুরির ঘটনা। কুকুরপাড়ে হাতবাগান এলাকাত গোহালির পর গরু খুলুতে ধরা পড়ল দুটা চোর। ধৃত চোর দুটা আব্দুল বারিক আর জাকির হুসেন। তো মই ইমানটুই জানিব বিচাৰো যে এই চুরবিলাকর লগত কি প্রশাসন কি জড়িত আছে নেকি? আমি তো না জানো, আমি কোনো আইসির পিছত না থাকো বা কোনোবাই এটা গার্ডর পিছত আমি না থাকো, কিন্তু হাটবাগানের মানুষে কিছু মানে কলে যে পুলিশ এমন লগত লগত জড়িত আছে, তেওঁ লোকক লগত বলে ভাল আছে বলে। ইফালে গরু চুরি কাণ্ডক লৈ রহার বিহুসুয়া বরতো বিরাজ করে উত্তপ্ত পরিস্থিতি। দুহাল বলদ গরুর হইতে এখন মিনি ভান আর দুই চোরক আবদ্ধ করে রাইজে সৃষ্টি করে উত্তেজনাময় পরিস্থিতি। ঘটনাস্থলী রহা আরক্ষী উপস্থিত হয়ে আবদ্ধ লোককেজন আটক করে লই যাবলে চেষ্টা করে যদিও স্থানীয় রাইজে আরক্ষীক বাধা প্রদান করে। ইফালে ধৃত লোককেজন দাবি গরু চুরি করে অনা নাই, কিনিহে আনিছিল দুমদুমিয়া বজারের পর। কলিয়াবর দিবাকর দাস আর বেবেজিয়ার পর ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।